প্রত্যেকটা উৎসবে সবাই কিন্তু একসাথে সামিল হয়ে সেই আনন্দ উপভোগ করে, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু দুষ্টচক্র কিছু ঘটনা ঘটিয়ে মানুষের ভিতরে এই চেতনাটাকে নষ্ট করতে চায়। কিছু লোক ধর্মান্ধতায় ভোগে এবং তারা সবসময় একটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়। ইসলাম ধর্মও কিন্তু সকল ধর্মের স্বাধীনতার কথাই বলা হয়েছে। কুমিল্লায় যে ঘটনা ঘটছে ইতিমধ্যে এটা তদন্ত হচ্ছে, খুব ব্যাপকভাবেই তদন্ত হচ্ছে, অনেক তথ্য আমরা পাচ্ছি এবং অবশ্যই এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে আমরা খুঁজে বের করবই, এটা আমরা করতে পারবো। এখন প্রযুক্তির যুগ, এটা বের করা যাবে এবং সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। এমন শাস্তি যেন ভবিষ্যতে আর কেউ সাহস না পায় সেটাই আমরা চাই।